উদ্বোধনের অপেক্ষায় এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশন কক্সবাজার। এবার ট্রেনে করে সর্বনিম্ন 700 টাকায় ঢাকা থেকে যাওয়া যাবে কক্সবাজার। যেতে সময় লাগবে মাত্র 7 ঘন্টা, আর চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার চলাচলের সর্বোচ্চ টিকিটের মূল্য হবে 1500 টাকা। ঢাকা থেকে প্রতিদিন 10 জোড়ার পাশাপাশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরও বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজারে। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে 800 থেকে 1200 যাত্রী। সব মিলিয়ে এ রেলপথে বছরের যাত্রী আসা যাওয়া করবে প্রায় 2 কোটি। আর এই স্বপ্ন পূরণের ক্ষণ গণনা করছে সমুদ্র শহর কক্সবাজারবাসী। অসম্ভব সম্ভব হতে যাচ্ছে। কক্সবাজারের আমাদের 14 পুরুষ কখনো রেল দেখবে এটা ভাবেনি অতীতে। অতপর 18,000 কোটি টাকার বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীকে যে রেলপথ উপহার দিচ্ছেন। আগামীকাল 11ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে যাচ্ছেন নবনির্মিত 2000-ই কক্সবাজার রেললাইন ও নান্দনিক আইকনিক রেল স্টেশন। এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশন চালু হলে এটি দেখতে অনেক মানুষ ছুটে আসবেন কক্সবাজারে। আবার যাতায়াত সহজ হওয়ায় সমুদ্র নগরীতে বাড়বে কয়েক গুণ পর্যটক। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেলপথ নিয়ে সবার অপেক্ষা, সেই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ এই স্টেশন। 600 শ্রমিক ও প্রকৌশলীর শ্রমে 4 বছরে এটি এখন দৃশ্যমান হয়েছে। গ্লাস ফিটিংস, ছাদের স্টিল কেনোপি আর নানা ধরনের ফিটিংস বসানোর কাজ সম্পন্ন হয়েছে। স্টেশনটি অনেকটা উন্নত বিশ্বের কোনো বিমানবন্দরের মতো। ভবনের নিচতলায় আছে টিকিট কাউন্টার, লকার সহ নানা সুবিধা। দ্বিতীয় তলায় শপিং মল, রেস্তোরাঁ। তৃতীয় তলায় আছে তারকা মানের হোটেল, যেখানে 39টি রুমে পর্যটকরা থাকতে পারবে। এই রেলপথের মাধ্যমে শুধু কক্সবাজারবাসী উপকৃত হবে না, দেশি বিদেশি পর্যটক যে কোনো সময়ে এবং অল্প খরচে, সাশ্রয়ে, অল্প সময়ে কক্সবাজারে এসে পৌঁছবে। এবং এই রেললাইন চলে যাচ্ছে আমাদের মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত। আশা করা যাচ্ছে আগামী 2030 সালের মধ্যে সেই 140 কোটি মানুষের দেশ কুনমিং শহরে গিয়ে আমাদের কক্সবাজারের রেল লাইন মিশে যাবে। তাতে ট্রান্স এশিয়ান যে রেলপথের জন্য কক্সবাজার যে এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা দেখা দিবে, সেই 140 কোটি মানুষ এদিকে ছুটে আসতে পারে। দ্রুতগামী ট্রেন 5 ঘন্টার মধ্যে কক্সবাজারে এসে পৌঁছতে পারে। তাতে আমাদের দেশের যে আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, উন্নত বাংলাদেশের, এটি 2030 সালের মধ্যে এটি আমাদের প্রবৃত্তিতে হয়তো 3 ভাগ আমাদেরকে এখানে যোগ করতে পারে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে এটি সহ মোট 9টি স্টেশন থাকবে, যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল, মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা। বাগদাদ চৌধুরী, নিউজ ডেস্ক, বাংলা টিভি ডিজিটাল।